স্মোকিং কিলস, ধূমপানের ফলে মৃত্যু হতে পারে। অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এর বদলা কিন্তু তোমায় নিতেই হবে কালুদা। ওকে তুমি এমন শাস্তি দাও যাতে ও সারা জীবন মনে রাখে। ওই হারামি মেয়ে ছেলেকে এখানেই ফেলে আমরা সবাই মিলে সম্পর্কে একটা উল্টো পাল্টা কথা আমি শুনবো না। বলেছিলাম না মাঞ্জা মেরে আসবে, দেখেছিস? সরি রে, একটু লেট হয়ে গেল। বিয়ের দিনও এত দেরি, এবার কিন্তু ফাইন হবে। আচ্ছা বাবা, ঠিক আছে, বৌভাতের দিন একদম সকাল থেকে থাকবো, প্রমিস। ওকে তুমি এমন শাস্তি দাও যাতে ও সারা জীবন মনে রাখে। রাস্তার একটা কুকুরের সাথে তোমার নাম আর কাম, কোনটারই কোনো ফারাক নেই। দেখলে দাদা, বলেছিলাম না চিত্রার মা কি ভালো। অবশ্য ওদের বাড়ি প্রত্যেকটা লোকই ভালো। আর
কি হয়েছে? আমি কিছু করিনি। আরে আরে কিছু হয়নি, বল না বল কি হলো, এত এত ভয় কেন, এত ঘেমে গেছিস, কি হয়েছে বল। কিছু করিনি। আরে বল কি হয়েছে বল। মদ খেয়েছিলাম, বুঝতে পারিনি। এত ভয় পাচ্ছিস কেন? ভুল করে ফেলেছি। কি কি করেছিস? আমি ডক্টর মৃণালিনী সিনহা, টু বি প্রিসাইজলি ইওর সাইকোথেরাপিস্ট। না না, আমায় আপনি ভুল বুঝবেন না, আমি কিন্তু সাইকিয়াট্রিস্ট নই। বিগত 10 বছর ধরে আমি আসলে অ্যাসিড অ্যাটাক ভিকটিমসদের কাউন্সেলিং করে থাকি। ইউ নো, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট টু গেট দ্যাম আউট অফ দ্যার ভেরি ট্রমাটিক ফেজ। আসলে অ্যাসিড অ্যাটাক তো শুধুমাত্র শারীরিক নয়, এটা একটা চূড়ান্ত মানসিক আঘাত। জানো মীনাক্ষী, সারা বিশ্বে সব থেকে বেশি অ্যাসিড অ্যাটাক হয় কিন্তু ইউকেতে, অর্থাৎ ইংল্যান্ডে, আর ঠিক এরপরেই হচ্ছে আমাদের বাংলাদেশ। তুমি হয়তো শুনলে অবাক হয়ে যাবে, 99 সাল থেকে 2013 সালের মধ্যে প্রায় কিন্তু 3,500-এরও বেশি অ্যাসিড অ্যাটাক ভিকটিম রিপোর্টেড হয়েছে এই বাংলাদেশে। আর ঠিক এরপরেই যে দুটো দেশের নাম উঠে আসে সেগুলো হলো আমাদের ভারতবর্ষ আর পাকিস্তান। শুধুমাত্র ভারতবর্ষেই তো প্রতি বছর 250-এরও বেশি অ্যাসিড অ্যাটাক ভিকটিমস পাওয়া যায়, আর এছাড়া অগুন্তি কেস তো থাকেই যেগুলো রিপোর্টেডই হয় না। বেসিক্যালি অ্যাসিড অ্যাটাকার্সরা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের পেশেন্ট হয়। বাট মীনাক্ষী, ইউল বি সারপ্রাইজড, আজকাল অ্যাসিড অ্যাটাক ভিকটিমসরা কীভাবে ঘুরে দাঁড়াচ্ছে, তারা কিন্তু আবার জীবনের মূল স্রোতে ফিরে আসছে। অ্যান্ড দ্যাট ইজ অ্যাবসলিউটলি থ্রু আওয়ার প্রপার কাউন্সেলিং। ডাক্তার, মীনাক্ষী ম্যাডামের সাথে কেউ দেখা করতে এসেছেন?
ওকে মিনাক্ষী, তুমি তাহলে কথা বলে নাও, আমি পরে আসছি। শেষমেশ এসেছ? না, মানে এই কদিন যা ঝামেলায় পড়তে চাওনি তাই তো? নট এক্স্যাক্টলি মিনাক্ষী, মানে তুমি আমাকে ভুল বুঝছো। আমি খুব কুৎসিত হয়ে গেছি রাজুদা, আমাকে তুমি আর চিনতে পারবে না। তোমার জন্য অন্য কোথাও অন্য কোনো মিনাক্ষী অপেক্ষা করছে। তুমি চলে যাও রাজুদা, চলে যাও। এই ধরনের রিয়াকশন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা ভালোবাসার পাত্র পাত্রীদের কাছ থেকে পাওয়াটা খুবই ন্যাচারাল। মিনাক্ষী, তুমি মন শক্ত রাখো, সব ঠিক হয়ে যাবে। কনগ্রাচুলেশনস মিনাক্ষী, সব টেস্টের রিপোর্ট চলে এসেছে। And physically everything is positive. কাল থেকে জীবনের মূল ধারায় ফিরে যাবে আবার। And it's a new life and new journey. All the best. দাদা, টেবিলের উপর টোস্ট আর অমলেটটা রাখা আছে, চাটা বসিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তুমি স্নানটা করে খেয়ে নাও এক্ষুনি। আমাকে অফিসের জন্য বেরোতে হবে কিন্তু। আসি আসি। অনেকটা দেরি হয়ে গেল আজ। জি হ্যাঁ, আর জেসে কি হর সাল হাম লোগ মতলব এসা করতে কি মতলব জো ভি ওয়াহাঁ পে গতিবিধিয়াঁ হোঙ্গি জো পল পল কি জানকারি। মিনাক্ষী, দরজাটা খুলে দেখ তো কে এলো। হ্যাঁ দাদা, খুলছি। কি জানকারি আপনি শুনুন, এখন আবার কে এলো, কি দেরি হয়ে গেছে। সমাচার সেবা প্রভাগে
আজই ছাড়া পেলাম, সোজা ওখান থেকে তোমার কাছে এসেছি। ভুল করেছি, সাজা পেয়েছি, জেলও খেটেছি। আর তোমায় ভালোবেসেছি। মিনু, মনে আছে তুমি আমাকে রিজেক্ট করে দিয়েছিলে আমি কুচ্ছিত জন্য? কিন্তু এখন এখন তো তুমিও কুচ্ছিত আর আমিও, তাই না? একেবারে যাকে বলে ওই আর কি, সেম টু সেম। মিনু, আমাকে বিয়ে করবি রে? যা সাজা দিবি না, আমি একদম মাথা পেতে নেব। Ha ha ha!